মাগুরা এক আসনে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা 12:30টায় মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাগুরা এক আসনের মনোনয়নপত্র জমা দেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসির বেগ মনোনয়নপত্র গ্রহণ করেন। এদিন একই সাথে মাগুরা দুই আসনের মনোনয়নপত্র জমা দেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ ডক্টর শ্রী বীরেন শিকদার। এদিন সাকিব আল হাসানের সাথে মাগুরা এক আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তা, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বোচ্চ ভোট পাবে সাকিব আল হাসান, আমি এটা আশা ব্যক্ত করি এবং আমি সবার কাছে মনে করি যে সাকিব আল হাসান এরকম স্মরণীয়, সে যেমন সারা বিশ্বের অলরাউন্ডার, মাগুরায় রাজনীতিতে অলরাউন্ডার হিসাবে প্রকাশ। আমরা এইমাত্র মনোনয়ন জমা দিয়েছেন এবং সবচেয়ে মানে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সাইফুজ্জামান শিখর একটা ইতিহাস সৃষ্টি করলেন, যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে নিজে হাতে সাইফুজ্জামান শিখর দুইজন মাননীয় সংসদ সদস্যের ফর্ম জমা দিলেন। সাকিব, বিশেষ করে সাকিবের ফর্মটা উনি নিজে জমা দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন এবং তিনি থেকেই এই 7ই জানুয়ারির নির্বাচন পর্যন্ত থেকেই উনি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্যে, সাকিবকে জিতানোর জন্যে আওয়ামী লীগ এবং আমাদের এমপি মহোদয় অক্লান্ত করেছে।